বিএনপির কূটনৈতিক উইং বেশি হতাশ করেছে। মুন্সিগঞ্জে অটোরিকশা চালককে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো তারেক রহমানের হাত ধরে সরকারের বাকশাল ধ্বংস হবে বলছেন মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের হাত ধরে সরকারের বাকশাল ধ্বংস হবে বলছেন মঈন খান। তারেক রহমানের হাত ধরে এই সরকারের বাকশাল ধ্বংস করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি আরো বলেন, দেশের একটি বরাদ্দ দেওয়া হলে সেখানে উন্নয়নের নামে সরকারের আশীর্বাদ পুষ্টরা অনেক খায়, কমিশন অর্ধেক যায়, এভাবে দেশের মানুষের ঘামে অর্জিত ট্যাক্সের টাকা লুটেপুটে খাচ্ছে তারা। আজ দেশে কয়লা সংকট, গ্যাস সংকট, মায়েরা বাসায় রান্না করতে পারছে না, সকল অন্যায় জিয়াউর রহমান গণতন্ত্রের আদর্শকে সাথে নিয়ে রুখে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। এ সময় দেশের নির্বাচন অবৈধ দাবি করে মঈন খান বলেন, বিশ্বের প্রতিটা গণমাধ্যমে বলা হয়েছে নির্বাচন হয়নি, সবাই বাতিল করেছে। এখানে সবাই বাতিল করা বলে আমাদের সাথে সহমত নয়, এটা গণতন্ত্রের প্রতিফলন হয়েছে। আমি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকার বাতিল করে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। বিএনপির কূটনৈতিক উইং বেশি হতাশ করেছে। বিএনপির সাংগঠনিক দুর্বলতার কারণে আন্দোলনের ব্যর্থতার বিষয় নিয়ে গত দেড় দশক ধরে সমালোচনা আছে। সর্বশেষ আন্দোলন সফলে মাঠ পর্যায়ের শক্তি সামর্থ্যের চেয়ে অর্থনৈতিক বিষয়ে দেখভাল করা নেতাদের কাছে প্রত্যাশা বেশি ছিল, কিন্তু নির্বাচনের আগে পরে আন্তর্জাতিক পর্যায় থেকে প্রত্যাশিত বার্তা না আসায় সবচেয়ে বেশি হতাশ হয়েছেন দলের নেতাকর্মী। সঙ্গত কারণে এ প্রক্রিয়ায় নতুন নেতাদের যুক্ত করতে চাপে আছেন দলটির হাইকমান্ড। বিএনপির অনেকে মনে করেন, আন্দোলনে ব্যর্থ হওয়ার বড় কারণ ছিল বিদেশ নির্ভরতা, বিশেষ করে পুরো আন্দোলনে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল বিএনপি নেতৃত্ব। নেতাকর্মীদের মধ্যে এমন ধারণা তৈরি করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহ জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন থেকে এমন কিছু পদক্ষেপ আসবে তাতে সরকারের পতন অনিবার্য হয়ে যাবে। এক্ষেত্রে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবস্থান, বক্তব্য ও বিবৃতি বিএনপিকে আশাবাদী করে তুলেছিল। নির্বাচনের পরে আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন দেশের সমর্থন এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়ার পর দলের নেতাকর্মী বেশ বিমর্ষ হয়ে পড়েছে। জানা গেছে, নির্বাচন ইস্যুতে সামগ্রিক আন্দোলন ব্যর্থতার মূল্যায়ন হয়েছে বিএনপি ও শরিক দলে। প্রতিটি ক্ষেত্রে আন্দোলনের পরিকল্পনার ভুল ও কূটনৈতিক তৎপরতার ব্যর্থতা ছিল বলে মূল্যায়নে উঠে এসেছে। বিএনপি বিভিন্ন বিশ্লেষণে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের দায়িত্বে থাকা দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম প্রকাশ আগে উঠে এসেছে। আন্দোলনের পর এখন দলে তাকে নিয়ে সমালোচনা বেশি হচ্ছে। বর্তমানে কারাগারে থাকা এই নেতার অনুপস্থিতিতে কাজ করতে গিয়ে দলের অন্য সিনিয়র নেতারা বুঝতে পেরেছেন, কূটনৈতিক পর্যায়ে নিরন্তর যোগাযোগ ছিল না তার, শুধু চিঠি চালাচালি আর ইস্যু ভিত্তিক দেখা সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের কার্যক্রম। ফলে কূটনৈতিক পর্যায়ে বিএনপির সঙ্গে বিদেশি রাষ্ট্রগুলো যেভাবে বোঝাপড়া গড়ে ওঠেনি, অথচ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রচার করে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের বিদেশ নির্ভরতা তৈরি করেন তিনি সহ তার ঘনিষ্ঠরা। অভিমানে নিষ্ক্রিয় থাকা দলের কূটনৈতিক উইং এর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনর্থক কারণে প্রভাবশালী নেতাদের খুশি করতে বা পারিবারিক রাজনীতি সুপ্রতিষ্ঠিত করতে বেশ কিছু সিনিয়র নেতা সন্তানদের আন্তর্জাতিক কমিটিতে যুক্ত করেছে বিএনপি। তারা পদ থেকেছে, অথচ এই কমিটির কি কাজ তা সম্পর্কে অনেকে অবগত নন। এই কমিটিতে থেকে আন্দোলনের গুরুত্বপূর্ণ সময় বাইডেনের ভুয়া উপদেষ্টাকে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলন করার সুযোগও দেওয়া হয়েছে। অযোগ্যদের অতি মূল্যায়নের কারণে সুযোগ্যরা মান বাঁচাতে নিষ্ক্রিয় হয়েছে, ফলে দল ক্ষতি গ্রস্ত হয়েছে। এছাড়া পরাশক্তি দেশগুলোর কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নিয়ে এক ধরনের আস্থাহীনতা আছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা রাষ্ট্র, চীন, রাশিয়া, ভারতের মতো প্রভাবশালী দেশের কাছে বিশ্বাসযোগ্য হতে না পারায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বেশি দূর এগোতে পারেনি। এই নেতা আরো বলেন, অতিমাত্রায় যুক্তরাষ্ট্র নির্ভরতা বিএনপির জন্য কাল হয়েছে। বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র তো সুষ্ঠু নির্বাচন করে দেওয়ার দায়িত্ব নেয়নি, এই অবস্থা তৈরিতে বিএনপি সাংগঠনিকভাবে ব্যর্থ ছিল। জানা যায়, সম্প্রতি তারেক রহমানের উপস্থিতিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকেও কূটনৈতিক ব্যর্থতার বিষয়টি উঠে আসে। এ বৈঠকে বিএনপির কূটনৈতিক অবস্থান ঠিক করার পরামর্শ দেন তারা, পাশাপাশি বন্ধু শত্রু রাষ্ট্র চিহ্নিত করতে কূটনৈতিক উইং ঢেলে সাজানোর পরামর্শ দেন তারা। বিএনপি নেতারা মনে করেন, ভূ রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ দেশ ভারত আওয়ামী লীগের বিধ্বস্ত বন্ধু, রাশিয়া ও চীনও তাদের পক্ষে। এর বিপরীতে চার দলীয় জোট সরকারের আমলে চীনের সঙ্গে যে বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল তারও উন্নতি হয়নি। ভারতের সঙ্গে সম্পর্ক গড়তে গিয়ে পাকিস্তানকে অবহেলা করা হয়েছে।
হচ্ছে। মুসলিম বিশ্ব অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছেও বিএনপি ধীরে ধীরে তার গুরুত্ব হারিয়েছে। ভারত, চীন ও রাশিয়া যেভাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে গুরুত্ব দেয়, সেভাবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব দলগতভাবে বিএনপিকে সেই গুরুত্ব দেয় না। জানা গেছে, শুধু বিএনপি নয়, এর বাইরে নির্বাচন ঘিরে সরকার পতন আন্দোলনের পরিকল্পনায় ভুল ও কূটনৈতিক তৎপরতা ব্যর্থতা ছিল বলে শরিক দলগুলো মূল্যায়ন উঠে এসেছে। হঠাৎ বিএনপির ভারত বিরোধী রাজনীতি সমালোচনা করেন শরিকদের কেউ কেউ। নির্বাচনের আগে বিএনপির কূটনৈতিক উইং এর কার্যক্রম প্রসঙ্গে বিএনপি সিনিয়র নেতা বলেন, কূটনৈতিক উইং এর দায়িত্বশীল নেতাদের এমন মনোভাব ছিল তাদের সঙ্গে ইউরোপ আমেরিকা ভালো বোঝাপড়া আছে। বাস্তবে ইউরোপ আমেরিকা সরকারের নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শত্রুভাব বলেছে, সেটা বিএনপির পক্ষে গেছে, কিন্তু তারা তো বিএনপির পক্ষে কথা বলেনি, এই উইং এর শীর্ষ নেতাদের কেউ কেউ দলীয় ফোরামে পর্যন্ত বলেছেন। নির্বাচন ইস্যুতে ভারত নিরপেক্ষ থাকবে, এজন্য জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়ার পক্ষে ছিলেন, কিন্তু এর কিছুই হয়নি, বরং ভারতের সমর্থন এ সরকারকে বিশেষ সুবিধা দিয়েছে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ভারত পরিষ্কার হস্তক্ষেপ করেছে। মুন্সীগঞ্জে অটোরিকশা চালককে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে অটোরিকশা চালক মোহাম্মদ শাহাবুদ্দিন খেয়েশেখকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মামলার অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন আদালত। মামলার বিবরণী থেকে জানা যায়, 2020 সালের 24 মে শাহাবুদ্দিন প্রতিদিনের মতো সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। যথারীতি সন্ধ্যায় বাড়ি ফিরে আসার কথা থাকলেও বাড়ি না ফেরায় অনেককে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। খোঁজ না পেয়ে তার বাবা আব্দুল শেখ 25 মে টঙ্গিবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে 27 মে তার কাছে খবর আসে, একই উপজেলার আড়িয়ল ইউনিয়নের কুর্মিরা গ্রামের একটি জঙ্গলে একটি মরদেহ পড়ে আছে। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ঘটনা জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারা হলেন টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামের সায়েদ শেখের ছেলে ইলিয়াস হোসেন, লইজং উপজেলার পয়সা গ্রামের মীর হোসেনের ছেলে রকিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার মতিন শেখের ছেলে কবির হোসেন, মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় ইব্রাহিম মাদবরের ছেলে রাকিব মাদবর। এদের মধ্যে কবির হোসেন ও রাকিব মাদবরের খালাস দিয়েছে আদালত। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া মিয়ানমারে যে চলমান সমস্যা সেটির কারণে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর মিউনিক সফরে রোহিঙ্গা প্রসঙ্গ তোলা হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে যারা বাস্তুচ্যুত হয়েছেন তাদের যেন মিয়ানমার পূর্ণ অধিকার দিয়ে ফিরিয়ে নিয়ে যায় সেই প্রসঙ্গটি উপস্থাপন করব। রোহিঙ্গা সংকট নিয়ে হাসান মাহমুদ বলেন, আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি, মামলায় আমরা যৌথভাবে স্বাক্ষর করেছি, সেটা বিরোধীহীন আছে। মিয়ানমারের চলমান সংঘাতের ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা বিজিবি সহ তাদের পরিবারের সদস্যদের ফেরত প্রসঙ্গে মন্ত্রী বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য, সীমান্ত নিরাপত্তা বলুন বা জাতীয় নিরাপত্তা বাহিনী বলুন, তাদেরকে ফেরত পাঠানোই আমাদের উদ্দেশ্য। তারা ভারতে পালিয়ে গিয়েছিল, ভারতে তাদের ফেরত পাঠিয়েছে, আমরাও তাদের ফেরত পাঠাতে কাজ করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।